গত কয়েক মাস আগে প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুস্তর থেকে শুরু করে প্রদেশ সভাপতি পর্যন্ত নির্দিষ্ট ব্যক্তিদের হাতে কর্মভার অর্পণ করা হয়েছে। অর্থাৎ বিজেপি চাইছে সংগঠন মজবুত করার মধ্য দিয়ে রাজ্যে আসন্ন বিভিন্ন নির্বাচনগুলো পরিচালনা করতে। আর সংগঠন মজবুত হলে যে কোনো নির্বাচন জেতা সহজ, তা প্রদেশ বিজেপির নেতৃত্বরা বারবার বোঝাবার চেষ্টা করেছেন দলীয় নেতাকর্মীদের। কিন্তু তারপরও রাজ্যের একাংশে শাসক দলের বিক্ষুব্ধরা বিভিন্নভাবে দলকে বিভ্রান্ত করার চেষ্টায় রয়েছে। রবিবার জোলাইবাড়ি বিজেপি মণ্ডলের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শম্ভু মানিক। সেই সাথে তিনি যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের হুঁশিয়ারিও দেন। যদিও দলের মধ্যে থেকে এমন কিছু লোক আছে বিভিন্ন বেনজলের মতো অন্য কোনো দল থেকে এসে আমাদের দলের ভাবমূর্তি, দলের নিষ্ঠা, দলের আদর্শকে ডুবাতে চাইছে, আমি তাদের সাবধান করে দিতে চাই আগামী দিনে যাতে এরকম ধরনের কোনো ফেক নিউজ করে মণ্ডল সভাপতি থেকে বুথ প্রাক্তন বুথ সভাপতি বলুন, দলের কোনো বিশিষ্ট কার্যকর্তা বলুন, তাদের যেন সম্মানহানি না করে দলের পাশে দাঁড়িয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করুন, এটা আমার নির্দেশ থাকবে। এদিনকার সাংবাদিক সম্মেলনে বিজেপি জোলাইবাড়ি মণ্ডল সভাপতি তমাল বৈদ্য, প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সদস্য শম্ভু মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত সময় একাংশ বিজেপি সমর্থক সামাজিক মাধ্যমে বিজেপি জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অপপ্রচারে সামিল হয়েছে বলে অভিযোগ জোলাইবাড়ি বিজেপি মণ্ডল নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।